আমি সঞ্জিত, প্ল্যানেট বাংলা চ্যানেলে আরো একবার সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কোনো রকম কোনো অসুবিধা হলে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের অসুবিধাগুলোকে দূর করার চেষ্টা করবো আমাদের রিপ্লাই দিয়ে। আর একটা কথা অবশ্যই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা এই চ্যানেলে নিট বায়োলজি রিলেটেড ভিডিও রেগুলার আপলোড করে থাকি। এই চ্যানেলটা 11-12 স্টুডেন্টের সাথে সাথে অবশ্যই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল স্টুডেন্টদের জন্য খুবই উপযোগী একটা চ্যানেল হতে চলেছে। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা। আজকে আমরা ইভলিউশনের যে টপিকটা করতে চলেছি সেটা হলো এভিডেন্সেস অফ ইভলিউশন, বা বিবর্তনের সপক্ষে যেসব প্রমাণ বিজ্ঞানীরা আজ পর্যন্ত পেয়েছেন বা আবিষ্কার করেছেন সেইগুলো। এই সম্পর্কে আমি আগেই একটা ভিডিও বানিয়েছি যেখানে দুটো এভিডেন্সের কথা বলা হয়েছে। প্রথমটা হলো ফসিল এভিডেন্স বা জীবাশ্ম গঠিত এভিডেন্স, আর দ্বিতীয়টা হলো ভ্রূণতত্ত্ব গঠিত এভিডেন্স বা এমব্রায়ো ডেভেলপমেন্ট এভিডেন্স। সেই ভিডিওটা যদি না দেখা হয়ে থাকে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। এখানে তিন নম্বর এভিডেন্স বা কম্পারেটিভ অ্যানাটমির কথা বলা হয়েছে। তো কম্পারেটিভ অ্যানাটমি বোঝার আগে সর্বপ্রথমে দুটো জিনিস আমাদের বুঝে নিতে হবে যে দুভাবে ইভলিউশন হতে পারে, একটা হলো ডাইভার্জেন্ট ইভলিউশন, একটা হলো কনভার্জেন্ট ইভলিউশন। ডাইভার্জেন্ট ইভলিউশন সর্বপ্রথমে বোঝা যাক, একে বাংলায় বলে অপসারী বিবর্তন। কীভাবে হয় অপসারী বিবর্তন? ধরা যাক একটি ভৌগোলিক অঞ্চল বা পরিবেশ রয়েছে, সেইখানে কোনো এক ধরনের প্রাণী উপস্থিত, ঠিক আছে, এই ধরনের প্রাণী ধরব। তার পরবর্তীকালে যদি এই প্রাণীগুলো বিভিন্ন আলাদা আলাদা পরিবেশে বিক্ষিপ্তভাবে স্থানান্তরিত হয় আর সেখানে পার্মানেন্টভাবে বসবাস স্থাপন করে, তাহলে সেই প্রাণীগুলো পরবর্তী সময়ে সেই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল বা প্রাকৃতিক পরিবেশের সাথে মানানসই হবে বা খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম অভিযোজন বা অ্যাডাপ্টেশন তাদের মধ্যে আসবে। এভাবে ধরা যাক ডাইভার্জেন্ট ইভলিউশন বা অপসারী বিবর্তনের ফলে এ অ্যানসেস্টার বা এ পূর্বপুরুষ জাতীয় প্রাণী থেকে ধীরে ধীরে বি, সি, ডি এবং ই ধরনের নতুন প্রাণী সৃষ্টি হলো। তাহলে এই নতুন প্রাণীগুলোতে কী হবে? পূর্ববর্তী, যেহেতু এরা একই পূর্বপুরুষ থেকে উৎপন্ন হয়েছে, তাই এদের মধ্যে এমন কিছু শারীরস্থানিক বা শরীরের এমন কিছু গঠন থাকবে যে গঠনগুলো উৎপত্তি হতে হবে একই রকম কিন্তু কার্যগতভাবে আলাদা। কেন কার্যগতভাবে আলাদা? কারণ এই প্রাণীগুলো, পরবর্তীকালে উৎপন্ন প্রাণীগুলো বিভিন্ন রকম আলাদা আলাদা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম আলাদা আলাদা ধরনের অ্যাডাপ্টেশন নিয়েছে বা অভিযোজিত হয়েছে। একটা উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। এই ধরনের গঠনগুলোকে বলা হয় হোমোলোগাস অর্গান বা সমসংস্থ গঠন। উদাহরণস্বরূপ দেখা যায় যে ফোরআর্ম বা অগ্র বাহু বা হাত মানুষ, ম্যান, চিতাবাঘ, তার সাথে তিমি মাছ বা ওয়েল, আর যদি আমি ধরি বাদুর বা ব্যাট, এই তিন ধরনের প্রাণী যদি দেখি তাহলে মানুষের হাত, চিতার অগ্রপদ, ওয়েল বা তিমি মাছের যে ফ্লিপার, আর বাদুরের যে ডানা রয়েছে সেই ডানাগুলোর গঠনগতভাবে যদি আমি এই অঙ্গগুলোকে দেখি, এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে গঠনগতভাবে যদি দেখি তাহলে সবগুলো অর্গানেই বা সবগুলো অঙ্গেই কিছু একই ধরনের হাড় দেখা যায়, হাড়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানে ওপর থেকে দেখা যাচ্ছে ওপরের হাড়টা হলো গিয়ে হিউমেরাস, নিচের দুটো হাড় হলো গিয়ে রেডিয়াস আর আলনা, তারপরে আসছে কার্পাল, তারপরে আসছে মেটাকার্পাল, তারপরে আসছে ফ্যালাঞ্জেস। এই হাড়গুলো সব ধরনের প্রাণীর দেহের গঠনগুলোর মধ্যেই পাওয়া যায়। তার মানে মানুষের হাত, চিতার পা, আর তিমি মাছের ফ্লিপার, আর ব্যাটের ডানা, তার মানে উৎপত্তিগতভাবে একই রকম, ঠিক আছে, কিন্তু এদের কাজ আলাদা, সবার কাজ আলাদা। কেননা এরা একই ধরনের অ্যানসেস্টার বা পূর্বপুরুষ থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন রকম আলাদা আলাদা পরিবেশে অভিযোজিত হয়েছে, তাই সবার কাজগুলো হয়ে যায় আলাদা, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে হাতগুলো কিছু ধরার কাজে ব্যবহার করা হয়, চিতার ক্ষেত্রে দৌড়ানোর কাজে ব্যবহার করা হয়,
তিমি মাছের ক্ষেত্রে সাঁতার কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর বাদুড়ের ক্ষেত্রে ওড়ার কাজে ব্যবহার করা হয়, তাই না? তাহলে হোমোলোগাস অর্গান বা সমসমস্ত গঠন গুলো সাধারণত কি হয়, স্ট্রাকচার কি থাকে না, মোটামুটি সেম থাকে, কিন্তু এদের ফাংশন কি হয় না, ডিফারেন্ট হয়, তাই না? তার মানে এটা গঠনগত হবে এক, কিন্তু কার্যগত হবে আলাদা, হোমোলোগাস অর্গান বা সমসমস্ত অর্গান। যদি প্ল্যান্টের ক্ষেত্রে দেখি তাহলে একই রকম ভাবে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি যেরকম, যে বোগনভেলিয়া বা বাগান বিলাস নামে এক ধরনের উদ্ভিদ রয়েছে, ফুল গাছ রয়েছে, তার যে গাছটার মধ্যে যেসব কাঁটা থাকে, কাঁটা সেই কাঁটাগুলো পাতারই পরিবর্তিত। অপরদিকে যদি কিউকারবিটা বা কুমড়ো গাছের আমরা আকর্ষ বা টেন্ডিল দেখি, সেইগুলোও পাতারই পরিবর্তিত রূপ। তাহলে এভাবে উদাহরণ পাওয়া যায় যে উদ্ভিদের দেহেও হোমোলোগাস অর্গান থাকবে, যারা গঠনগতভাবে একই রকম কিন্তু কার্যগতভাবে আলাদা। অর্থাৎ বাগান বিলাস এর কাঁটা আর কিউকারবিটা বা কুমড়ো গাছের টেন্ডিল একই জিনিস, এরা পাতারই পরিবর্তিত রূপ, কিন্তু গাছগুলো এক জায়গায় আলাদা। কাঁটাগুলো কি প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়, আর টেন্ডিলটা বা আকর্ষটা কোনো শক্ত অবলম্বন ধরে গাছটিকে বেয়ে চলার কাজে ব্যবহার করা হয়। তো যদি আমরা এরকম হোমোলোগাস অর্গান বা সমসমস্ত গঠন কোথাও খুঁজে পাই, বিভিন্ন প্রাণীগুলোর মধ্যে যদি খুঁজে পাই, তাহলে বুঝতে পারবো যে তারা একই ধরনের অ্যানসেস্টার থেকে এসছে, তার মানে এটা ইভলিউশনের একটা প্রমাণ হলো। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে না, কনভার্জেন্ট ইভলিউশন। এই ইভলিউশনটা থেকে কি হয়, এই ইভলিউশনটা ঠিক ডাইভার্জেন্টের অপোজিট, ঠিক আছে? কনভার্জেন্ট ইভলিউশনকে বাংলায় বলা হয় অভিসারী বিবর্তন। এই অভিসারী বিবর্তন কি জিনিস, ফিজিক্সে আমরা পড়েছি না, অভিসারী আলোকরশ্মি, তার মানে বিভিন্ন রকম দিক থেকে আলোকরশ্মিগুলো উৎপন্ন হয়ে একটা কেন্দ্রবিন্দুতে মিলিত হয়। এইরকমই বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ থেকে উদ্ভূত বিভিন্ন ধরনের প্রাণী যদি একই স্থানে বসবাস করা আরম্ভ করে, তাহলে তারা ধীরে ধীরে দেখতে দেখতে তাদের মধ্যে একই ধরনের অভিযোজন বা অ্যাডাপ্টেশন হয়। এই ধরনের অ্যাডাপ্টেশনকে বলা হচ্ছে কনভার্জেন্ট অ্যাডাপ্টেশন বা অভিসারী অভিযোজন। এর ফলে কি হয়, এর ফলে বিভিন্ন রকম অ্যানালোগাস অর্গানের সৃষ্টি হয়। অ্যানালোগাস অর্গান কি জিনিস, অ্যানালোগাস অর্গান হলো গিয়ে যাদের স্ট্রাকচার আলাদা, ডিফারেন্ট, কিন্তু এরা ফাংশনালি মানে কার্যগত হবে একই রকম। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে কি উইংস বা ডানা, কাদের ডানা, ইনসেক্ট আর বার্ডের। ছবিতে দেখা যাচ্ছে যে বাটারফ্লাই বা প্রজাপতির ডানা আর যদি আমি পাখির ডানা তুলনা করি, তাহলে এদের মধ্যে গঠনগত ডিসিমিলারিটি রয়েছে। পাখির ডানার ভিতর ভালো শক্ত হাড় রয়েছে, কিন্তু ইনসেক্টের বা বাটারফ্লাইয়ের ডানায় সেটা নেই, বা ঘাসফড়িংয়ের ডানায় সেটা নেই। তো এরা গঠনগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে এক, দুটোর একই কাজ ওরা। তাহলে এর থেকে বোঝা যায় যদি আমরা এরকম অ্যানালোগাস অর্গানের উদাহরণ পাই, সেই অ্যানালোগাস অর্গানগুলো দিয়ে আমরা কী বুঝতে পারবো না, ইভলিউশন কনভার্জেন্ট ইভলিউশন হয়েছে সেই জায়গাতে, ঠিক আছে? এইভাবেই বোঝা যায় যে কম্পারেটিভ অ্যানাটমি স্টাডি করে এভাবেই আমরা ইভলিউশনের কিছু উদাহরণ পেয়ে থাকি। এরকমই যদি আমরা অ্যানালোগাস অর্গান বা বাংলায় বলে সমবৃত্তি অঙ্গ, মানে একই ধরনের যেহেতু কাজ করতে সমবৃত্তি অঙ্গ, সমবৃত্তি অঙ্গের উদাহরণ গাছের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো যে মিষ্টি আলু বা সুইট পোটাটো, লিখে দিই ছোটো করে প্ল্যান্টের ক্ষেত্রে, হ্যাঁ, এর রুট বা মূলটা পরিবর্তিত হয়ে বড় আকার ধারণ করে, ফুড রিজার্ভ ধারণ করে, ফুড রিজার্ভার। নর্মাল আলুর ক্ষেত্রে পোটাটো বা স্টেমটা, কাণ্ডটা ফুড রিজার্ভের আকার ধারণ করে। তো এর থেকে কি বোঝা যায় যে সুইট পটেটো বা মিষ্টি আলুর মূল আর নর্মাল আলুর, নর্মাল বা কমন আলুর কাণ্ড, এরা একই ধরনের কাজ করে না, কী হিসাবে কাজ করে, ফুড রিজার্ভ হিসেবে কাজ করে, কিন্তু উৎপত্তিগতভাবে এরা আলাদা, ঠিক আছে? তো আরও কিছু অ্যানালোগাস বা সমবৃত্তি অঙ্গের উদাহরণ কি, আই অফ অক্টোপাস অ্যান্ড ম্যামালস, অক্টোপাসের চোখ এবং আমাদের
স্তন্যপায়ীদের চোখ একই ধরনের ফাংশন করে, কিন্তু এরা উৎপত্তিগতভাবে আলাদা। আর কি উদাহরণ, পেঙ্গুইন এবং ডলফিনের ফ্লিপার্স, এদের কাজ এক হলেও গঠনগতভাবে এরা আলাদা। অন্যদিকে আরও কিছু বিশেষ হোমোলোগাস বা সমসমস্ত অঙ্গের কথা বললে কি উদাহরণ দেওয়া যায়, যে ব্রেইন অফ কর্ডেড, মানে যে মেরুদণ্ডী প্রাণীরা আছে, মেরুদণ্ডী প্রাণীদের ব্রেইন বা হার্ট বা হৃৎপিণ্ড, এই একই হোমোলোগাস অর্গানের উদাহরণ। তো আশা করি ভিডিওটিতে বোঝা গেছে হোমোলোগাস অর্গান আর অ্যানালোগাস অর্গান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কোনো প্রবলেম থাকলে। আজকের মতো এটুকুই থাক, নেক্সট ভিডিওতে আবার ফিরে আসছি ইভলিউশনের নতুন একটা টপিক নিয়ে।